সাতক্ষীরা উপজেলা থেকে আমাদের সহকর্মীরা যুক্ত হয়ে জানাচ্ছিলেন বন্যা পরিস্থিতির খবর। এই মুহূর্তে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রে রয়েছেন সহকর্মী মাঝার ইমন, বিস্তারিত জানবো তার কাছ থেকে। ইমন, জানতে চাই বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র থেকে কোনো বার্তা আসলে দেওয়া হয়েছে কিনা? জি মুক্তি, সতর্কীকরণ কেন্দ্র থেকে আমাদের সকালবেলায় জানিয়েছিল সাংবাদিকদেরকে যে যেই বন্যা পরিস্থিতি চলছে দেশের উত্তর পূর্বাঞ্চল, পূর্বাঞ্চল এবং দক্ষিণ পূর্বাঞ্চলে, যে উজানের যেই ঢল এবং যেই তীব্র বৃষ্টিপাতের ফলে ওই সমস্ত অঞ্চলে যে আকস্মিক বন্যা বলছে এই সতর্কীকরণ কেন্দ্র, সেই বন্যা পরিস্থিতি যেটি বলছিল যে আগামী 24 ঘন্টা এই বন্যা পরিস্থিতি এরকমই চলতে পারে, এর পরবর্তীতে বৃষ্টিপাতের তীব্রতা কিছুটা কমলে এই সমস্ত অঞ্চলে বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতির দিকে যেতে পারে। আমি যদি একটু এই সতর্কীকরণ কেন্দ্রে যে বাংলাদেশের যে মানচিত্রটি রয়েছে সেই মানচিত্রের মাধ্যমে যেটি তারা শনাক্ত করছেন যে দেশের যে উত্তর পূর্বাঞ্চল থেকে একেবারে দক্ষিণ পূর্বাঞ্চল পর্যন্ত অর্থাৎ সিলেট, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, চট্টগ্রাম এই সমস্ত অঞ্চলে যে বন্যা পরিস্থিতি সেটি দীর্ঘ হচ্ছে। আমি যদি বলতে চাই যে বিগত 24 ঘন্টায় পূর্বাঞ্চলীয় যেই অঞ্চল রয়েছে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, ফেনী জেলার যে ভারতীয় ত্রিপুরা সীমান্তবর্তী অঞ্চল রয়েছে এবং ত্রিপুরা প্রদেশের অভ্যন্তরীণ বিভিন্ন যে অববাহিকা রয়েছে সেখানে ভারী বৃষ্টিপাতের ফলে বাংলাদেশের যে অঞ্চল রয়েছে সিলেট, হবিগঞ্জ, ফেনী, কুমিল্লা ও চট্টগ্রাম এই সমস্ত অঞ্চলে যে প্লাবন সেটি হয়েছে। আর পাশাপাশি বিভিন্ন আবহাওয়া সংস্থা সময়ের যে তথ্য অনুযায়ী যে আগামী 24 ঘন্টায় দেশের এই পূর্বাঞ্চল, দক্ষিণ পূর্বাঞ্চলের যেই তৎসংলগ্ন যেই উজানের ভারী বৃষ্টিপাত সেই বৃষ্টিপাতকেই মূলত বলা হচ্ছে যে এই বন্যার কারণ হিসেবে। আর এই উজানের পানির পাশাপাশি তারা যে আবহাওয়া অধিদপ্তর এবং যেই বন্যা সতর্কীকরণ কেন্দ্র যেটি বলছে যে এই যে মৌসুমি বায়ুর ফলে দেশের, বিশেষ করে দেশের দক্ষিণাঞ্চল, দক্ষিণ পূর্বাঞ্চলে যে বৃষ্টিপাতের যে তীব্রতা বেড়েছে অর্থাৎ উজানের পানির পাশাপাশি যেই বৃষ্টিপাতের তীব্রতা, এই দুয়ে মিলে মূলত এই বন্যা পরিস্থিতির এতটা অবনতি হয়েছে। পানি উন্নয়ন বোর্ড যেটি রয়েছে তাদের তথ্য মতে দেশের এখন পর্যন্ত 5টি জেলা বন্যা কবলিত হয়েছে, যার মধ্যে মৌলভীবাজার, হবিগঞ্জ, কুমিল্লা, ফেনী এবং চট্টগ্রাম অঞ্চল রয়েছে। আর পাশাপাশি তাদের তথ্য অনুযায়ী এখন পর্যন্ত 7টি নদী ওই অঞ্চলের প্রধান 7টি নদীর পানি বিপদসীমার উপরে অতিক্রম করছে, যেখানে আমরা দেখেছি অনেক ক্ষেত্রে 50 থেকে 120 সেন্টিমিটার পর্যন্ত উপরে উঠেছে, যার মধ্যে কুশিয়ারা, মনু, ধলাই, খোয়াই, গোমতী, ফেনী ও হালদা নদীর পানি। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে দেশের যেই দক্ষিণ পশ্চিম, দক্ষিণ পূর্বাঞ্চল এবং পূর্বাঞ্চলের যেই বন্যা পরিস্থিতি সেটি আরও দীর্ঘ হতে পারে বলে শঙ্কা করা হচ্ছে। পাশাপাশি রাজধানীসহ এর আশপাশের অঞ্চলে বিকেল নাগাদ অর্থাৎ সন্ধ্যার দিকে একটি ঝড় আবহাওয়া বয়ে যেতে পারে বলে আমাদের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে। আরেকটি কথা জানিয়ে রাখতে চাই, আবহাওয়া অধিদপ্তর যেটি বলছে যে গত 24 ঘন্টায় কুমিল্লায় 188 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, যার ফলে ওই অঞ্চলের এবং চট্টগ্রাম অঞ্চলে যেই পাহাড় ধসের যেই সংখ্যা সেটি তারা করছেন, এক্ষেত্রে নির্দেশনা প্রদান করা হয়েছে যাতে যারা ওই অঞ্চলের বাসিন্দা রয়েছে তারা যাতে নিরাপদ স্থানে চলে যায়। তো রাজধানীর যেই পানি ভবনে আমার কাছে এই ছিল বন্যা পরিস্থিতির সবশেষ খবর। চলে যাচ্ছি স্টুডিওতে মিমের কাছে। আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী মাঝার ইমন, দেখছেন এখন দুপুর।